হ্যালো ভিউয়ার্স, দিস ইজ ফাইজল ওয়ান্স এগেইন। আজকে আপনাদের সাথে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। আমরা যারা সার্ভেতে কাজ করি অথবা যারা গুগল ভয়েস নিয়ে কাজ করেন তাদের জন্য এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। আমাদের হিউজ পরিমাণ জিমেল অ্যাকাউন্ট লাগে, যে অ্যাকাউন্টগুলো করতে গিয়ে আমরা নানা রকম প্রবলেমে পড়ি। অনেকে ফোন নাম্বারের জন্য জিমেল অ্যাকাউন্ট করতে পারেন না, অনেকে আবার টাকা খরচ করে জিমেল অ্যাকাউন্ট কিনে নিচ্ছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা আনলিমিটেড রুটমেল ক্রিয়েট করতে পারবেন, তাও কোনো ফোন নাম্বার ছাড়া। সো এই চমৎকার ভিডিওটা শুরু করার আগে, যারা এখন আমাকে সাবস্ক্রাইব করে নেই প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি করে নিয়েছেন দে আর গেইনার। প্রথমে আমরা গুগল ক্রোমটা ওপেন করি। গুগল ক্রোমটা ওপেন করার পরে অবশ্যই আপনারা ব্রাউজারটা ক্লিন করে নেবেন। ক্লিন করার জন্যে কন্ট্রোল শিফট আর ডিলেটে ক্লিক করবেন, আর এখান থেকে সবগুলো টিকমার্ক করে এরপর এখানে ক্লিয়ার ডাটা ক্লিক করবেন, তাহলেই হয়ে যাবে। এরপরে ব্রাউজার আইপি সেট আপ করবেন, ইউএসএর একটা আইপি। কীভাবে গুগল ক্রোমে ইউএসএর আইপি সেট আপ করবেন সেটা নিয়ে আমার একটা ফুল ভিডিও আছে, সেটা আপনারা আই বাটনে দেখতে পাবেন অথবা দেখতে পাবেন ভিডিও ডিসক্রিপশনে, সেখান থেকেও দেখে আসতে পারবেন। প্রথমে আমরা এখানে আইপিটা চেক করি, আমাদের রানিং আইপিটা কি আছে। এই যে দেখেন, এখানে বাংলাদেশি ফ্ল্যাগ শো করছে, আমাদের আইপিটা হচ্ছে বাংলাদেশি। প্রথমে আমরা এখানে একটা আইপি সেট আপ করি। আপনারা অবশ্যই আমার আইপি সেট আপের ভিডিওটা দেখে নেবেন। এখন আমাদের আইপি সেট আপ হয়ে গেছে, এখন আমরা রিলোড দিই আবার পেজটা। এখানে দেখেন অলরেডি আমাদের ইউএস এর আইপি সেট আপ হয়ে গেছে। এখন আমরা এখানে জিমেল অ্যাকাউন্ট করব। এখানে আরেকটা ট্যাব নিয়ে নিলাম। ট্যাব নেওয়ার পরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে আমার জিমেল অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে চলে যান অ্যাড আনাদার অ্যাকাউন্ট, এটাই। এখন চলে যান ক্রিয়েট অ্যাকাউন্ট, এটাই। এরপর এখান থেকে ফর মাই সেলফ, ওকে। তো এখানে আপনার জিমেলের বক্সটা দেখতে পাচ্ছেন, এখানে সমস্ত ইনফরমেশন ফিল আপ করবেন। আপনি যেই নামে জিমেল অ্যাকাউন্ট করতে চান সেটা দিবেন। এখানে আমি ফার্স্ট নেম দিয়ে দিলাম শাওন, এরপরে হচ্ছে সালমান, এটা আমার হোয়াইট পেজ থেকে নেওয়া নাম। তো এখানে টাইপ করার পরে অটোমেটিক সাজেস্ট একটা জিমেল দেখতে পাচ্ছেন, এটা অটোমেটিক হয়ে গেছে, সালমান শাওন 8। এর নিচে দেখেন রিকমেন্ডেড আছে কিছু, চাইলে এখান থেকে আপনি চুজ করতে পারবেন। তো এইটা আমি চুজ করলাম, সালমান শাওন @gmail.com। আমাদের জিমেল অ্যাকাউন্ট হবে এইটা। এখানে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, এখানে পাসওয়ার্ড মাস্ট বি 8 ডিজিট লাগবে। এরপরে লেটার, নাম্বার, সিম্বল সব কিছু থাকতে হবে। তো এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিই, আপনার ইচ্ছা মতো পাসওয়ার্ড দিয়ে দিবেন। এই হচ্ছে আমার পাসওয়ার্ড, এরপরে আবার পাসওয়ার্ড দিবেন, এখানে এটা হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড। এরপর এখানে নেক্সট করে দিই। তো এটা আমরা সেভ করে নিলাম। এখন এখানে আপনারা দেখেন আমাদের যে ফোন নাম্বারটা দিতে বলছে ইউএস এর, এটা অপশনাল হয়ে গেছে। অপশনাল মানে হচ্ছে আপনি দিলেও পারবেন না দিলেও পারবেন। এখন আমরা ফোন নাম্বার ছাড়া ইউএস এর একটা জিমেল অ্যাকাউন্ট করতে পারবো। তো এখানে ফোন নাম্বার দিব না আমি, এরপরে হচ্ছে রিকভারি ইমেল অ্যাড্রেস, এটা দিয়ে দিলাম আমি, এইটা। তো ফোন নাম্বার কেটে দিলাম। এরপরে হচ্ছে মান্থ, 4 মাস, এরপরে হচ্ছে ডে 20 দিয়ে দিলাম, এরপরে হচ্ছে ইয়ার 1975।
এখানে জিমেল অ্যাকাউন্ট করার আগে অবশ্যই একটা রিয়েল অ্যাড্রেস বের করে নেবেন। এরপরে হচ্ছে জেন্ডার, এখানে জেন্ডার দিয়ে দিবেন। এরপরে এখানে নেক্সট করে দেন। এখানে তাদের প্রাইভেসি আর টার্মস আছে, এগুলো আপনারা পড়ে নিতে পারেন। এরপরে নিচের দিকে চলে গেলাম আর এখানে এগ্রি করে দেন। এখন যদি আপনারা এখানে লক্ষ্য করেন, আমাদের জিমেল অ্যাকাউন্ট কিন্তু অলরেডি হয়ে গেছে। তো এখানে দেখেন, এই যে আমাদের জিমেল অ্যাড্রেস অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখানে আবার নতুন করে জিমেল অ্যাকাউন্ট করার জন্য অবশ্যই আপনার ডাটা ক্লিয়ার করে নেবেন। এক আইপিতে দুই তিনটার বেশি নাও হতে পারে, সেই ক্ষেত্রে আইপি চেঞ্জ করে আপনারা জিমেল অ্যাকাউন্ট করে নিতে পারবেন। যারা আইপি চেঞ্জ করতে পারবেন না, তারা ভিপিএন ইউজ করেও এই কাজগুলো করতে পারবেন। এইভাবে আপনারা আনলিমিটেড রুটমেল ক্রিয়েট করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। এরপরও যদি কারো কোনো ঝামেলা থাকে, কোনো প্রবলেম থাকে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর নেক্সট টাইম আপনারা কীরকম ভিডিও চান, কোন টপিকের উপর ভিডিও চান, অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিও যদি আপনার হেল্পফুল হয়ে থাকে, তাহলে লাইক মাস্ট, আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। আবারও দেখা হবে আরও একটা চমৎকার ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। টেক কেয়ার, বাই বাই।